ফার্স্ট সেমিস্টার প্রোগ্রামে স্টুডেন্টদের আমি ডিএসসি ওয়ান কোর্স থেকে আবার আলোচনা করব তোমাদের আমি অলরেডি ষোড়শ মহাজনপদ বলেছি মগদের সাফল্যের কারণ উত্থানের যে পেছনে উত্থানের যে কারণ মগদের সাফল্য সে সম্পর্কেও আলোচনা করেছি আর আজকে আমি বলবো যে মগধ সাম্রাজ্য যে তার যে বিম্বিসারের সেখানে যে কৃতিত্ব সে সম্পর্কে তোমাদের সে তা নিয়ে আলোচনা করব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমি এর আগেও বলেছি ভারতের ইতিহাস কী নামে পরিচিত ষোড়শ মহাজন পদের যুগ নামে পরিচিত এই ষোলোটি মহাজন প মহাজন পদ সরি পাই প্রাধান্য বিস্তারের জন্য নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হতো এর ফলে কি হয় ক্রমেই অন্যান্য অপেক্ষাকৃত যে দুর্বল জনপদগুলি সেই জনপদগুলি স্বাতন্ত্রতা নষ্ট হয়ে নষ্ট হতে থাকে নষ্ট হয়ে যায় এবং ভারতের রাজনীতি ক্ষেত্রে যে চারটি রাজ্য প্রধান হয়ে ওঠে দেখা যায় যে ভারতের যে রাজনীতি ক্ষেত্র সেখান চারটি রাজ্য প্রাধান্য বিস্তার করছে প্রধান ভূমিকা নিচ্ছে তারা হলো কৌশল অবন্তি মৎস্য ও মগধ বর্তমান পাটনা ও গয়া জেলা প্রাচীনকালে মগদ নামে পরিচিত ছিল বর্তমানকালে যে পাটনা আর গয়া জেলা প্রাচীনকালে মগধ যে বলছি আমরা মগধ কিন্তু সেই জায়গাটাই মগধ রাজ্য নামে পরিচিত ছিল মগধে যথাক্ষমে চারটি বিখ্যাত রাজবংশ রাজত্ব করেছিল চারটি রাজত্ব রাজ্য রাজত্ব করেছিল চারটি বিখ্যাত রাজবংশ সেগুলো হচ্ছে হরজঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌর্য বংশ এই হরজংস বংশের নেতৃত্বে মগধের উত্থান নিয়ে আমরা এখন একটু আলোচনা করব সেটা হচ্ছে যে বিম্বিসার হর্যঙ্ক বংশের যে বিম্বিসার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে হরজংশ বংশের বিম্বিসার আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো পঁয়তাল্লিশ অব্দে মগধের সিংহাসনে বসেছিলেন প্রথমত কারণ প্রথমত হচ্ছে প্রথম থেকেই তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য সচেষ্ট হয়ে করেছিলেন এবং তিনি শক্তি শক্তিশালাশালী সেনাবাহিনীর দ্বারা কিন্তু সাহায্যে বা দ্বারা অঙ্গরাজ্য যে ব্রহ্মদত্ত অঙ্গরাজ যে অঙ্গরাজ ব্রহ্মদত্তকে তিনি পরাজিত করে অঙ্গরাজ্যকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন দ্বিতীয়ত যুদ্ধনীতির পাশাপাশি তিনি মদ্র কৌশল বৈশালী রাজ্যের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে বৈবাহিক সূত্রে তিনি আবদ্ধ হয়ে উত্তরে ও পশ্চিমে নিজের ক্ষমতা বৃদ্ধির যে পথ যে রাস্তা তাকে কিন্তু তিনি প্রশস্ত করেছিলেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কোশর রাজকন্যাকে বিবাহ করে তিনি কাশী রাজ্যের এক অংশ লাভ করেছিলেন বিম্বিসারের সাম্রাজ্য তিন শত যোজন ধরে চওড়া ছিল এবং আশি সহস্র জনপদ তার অন্তর্ভুক্ত ছিল আশি সহস্র আশি সহস্র জনপথ বিম্বিসারের যে সাম্রাজ্য তার অন্তর্ভুক্ত কিন্তু ছিল তিনি বিম্বিসার মানে বৌদ্ধ ও জৈন ধর্মের এই যে দুটি ধর্ম দুটি ধর্মের প্রতি দেখা যায় যে তিনি সমানভাবেই শ্রদ্ধাশীল ছিলেন তিনি অবন্তিরাজ পদ্ধতির সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছিলেন সমকালীন গ্রন্থ থেকে জানা যায় যে অবন্তিরাজ মারাত্মক অসুস্থ হলে তিনি নিজ রাজ্যের চিকিৎসক জীবককে অবন্তিরাজ পদ্মত এর চিকিৎসার জন্য কিন্তু প্রেরণ করেছিলেন এটা হচ্ছে হর্যংশ বংশের নেতৃত্বে হর্যংশ বংশ মানে জানি বিম্বিসার বিম্বিসারের নেতৃত্বে মগধের উত্থানের কারণগুলো যুদ্ধ নীতির পাশাপাশি তিনি বৈবাহিক সূত্রের যে নীতি সেটা নিয়েছিলেন যে যেমন কোশল রাজকন্যাকে বিবাহ করলেন কাশী রাজ্যের একাংশ পেলেন তার সাম্রাজ্য বিস্তার হলো এভাবে দেখা যাচ্ছে যে আমরা আশি সহস্ত জনপাত কিন্তু তার অন্তর্ভুক্ত হচ্ছে তিনি সৈন্যবাহিনীকে শক্তিশালী করে তুলেছিলেন করে অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করেছিলেন ঠিক আছে এবং পাশাপাশি অবন্তী রাজ পদ্ধতির সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেছিলেন এভাবে তিনি তার সাম্রাজ্য বিস্তার করছেন এরপরে তার শাসন ব্যবস্থা বিম্বিসার প্রায় লীগ আয়তন বিশিষ্ট মগধ রাজ্যের জন্য একটি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন এই উদ্দেশ্যে তিনি শাসনতান্ত্রিক বিচার বিভাগীয় ও সামরিক বিভাগে উচ্চ উচ্চপদস্থ রাজকর্মচারীদের নিয়োগ করেছিলেন এই সমস্ত রাজকর্মচারীদের উপর তার ছিল কঠোর নিয়ন্ত্রণ প্রাদশিক সাহিত্যশাসন ও গ্রামীণ শাসনের ব্যবস্থাও কিন্তু তিনি করেছিলেন তাহলে আমরা যেতে দেখতে পাচ্ছি তিনি শাসনতান্ত্রিক বিচার বিভাগীয় ও সামরিক বিভাগে উচ্চপদস্থ রাজকর্মচারী হচ্ছে তিনি নিয়োগ করেছিলেন কিন্তু এই রাজকর্মের রাজকর্মচারীদের উপর কিন্তু তার আবার নিয়ন্ত্রণ ছিল এবং সেটা কঠোর নিয়ন্ত্রণ ছিল এবং তিনি সাহিত্য শাসন মানে প্রাদেশিক শাসন এবং গ্রামীণ শাসন এই দুটো ব্যবস্থাও কিন্তু করেছিলেন বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক বিম্বিসার হচ্ছে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তিনি মগধের রাজতন্ত্রের ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য শাসক তার যে দেখানো পথ সেই পথেই কিন্তু তার দেখানো পথেই কিন্তু মগধ সাম্রাজ্যবাদে মগধ সাম্রাজ্যবাদে মগধ রাজ্যটি তার সাম্রাজ্যবাদের পথে পা বাড়িয়েছিল তাই ঐতিহাসিকদের মতে বিম্বিসার অঙ্গরাজ্য জয়ের মাধ্যমে বিম্বিসার অঙ্গরাজ্য জয়ের মাধ্যমে মগধ সাম্রাজ্যবাদের সূচনা কিন্তু করেছিলেন এবং সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের মাধ্যমে তার কলিঙ্গ যুদ্ধের পর আর কি তার চরম সীমায় উন্নীত হয়েছিল তাহলে এটা হচ্ছে যে বিম্বিসারের যে কৃতিত্ব সেই কৃতিত্ব সম্পর্কে আমরা একটু জানলাম যে বিম্বিসার কিভাবে তার সাম্রাজ্যকে প্রসারিত করেছিল মানে মগধ সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন তার তিনি শাসন ব্যবহার ব্যবস্থার ক্ষেত্রে কি কি করেছিলেন যে শাসনতান্ত্রিক বিচার বিচার বিভাগীয় সামরিক বিভাগ বিচার বিভাগে সামরিক বিভাগে শাসনতান্ত্রিক ইয়েতে উচ্চ পদস্থ সমস্ত ক্ষেত্রে উচ্চপদস্থ রাজকর্মচারী নিয়োগ করেছিলেন কিভাবে তিনি তার শাসন ব্যবস্থাকে মানে আরও সুদৃঢ় সংগঠিত করে তুলেছিলেন হ্যাঁ এবং সমস্ত রাজকর্মচারীদের উপর যে তার কঠোর নিয়ন্ত্রণ ছিল সবসময় তিনি বজায় রাখতেন এভাবে দেখা যাচ্ছে যে মগধ সাম্রাজ্যবাদের যে উত্থান সে উত্থানে বিম্বিসারের যে কৃতিত্ব সেটা আমরা সে বিম্বিসারের যে তার যে সম যা বিম্বিসারের যে কৃতিত্ব যে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তিনি নিয়েছিলেন যার ফলে মগধ সাম্রাজ্যের উত্থান ঘটেছিল মগধ সাম্রাজ্যবাদ মগধ সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল সেটা সেগুলো কিন্তু তার কার পেছনে তার কারণ হচ্ছে এই সমস্ত ব্যাপার কারণ তিনি শাসন ব্যাপারে শাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শক্তিশালী সেনাবাহিনী গঠন করছে যুদ্ধনীতির পাশাপাশি বৈবাহিক নীতি নিচ্ছেন সাম্রাজ্য বিস্তার ক্ষেত্রে হ্যাঁ এ এবং বৌদ্ধ জন্য পরধর্ম সহিষ্ণত বৌদ্ধ জন্য সমস্ত ধর্মের প্রতি সমান তার শ্রদ্ধা তিনি বজায় রেখেছিলেন স সুসম্পর্ক অন্যান্য রাজা সুসম্পর্ক বজায় রেখেছে বিভিন্ন কারণ এই সব কিছুই কারণেই বিম্বিসারের এই সমস্ত কার বিম্বিসার এই সমস্ত রাজা বিম্বিসার এই সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিল বলে মগধ সাম্রাজ্য কিন্তু অনেক এগিয়ে যেতে পেরেছিল